ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আমি আবার সকাল সকাল তোমাদের সাথে একটু কিছু শেয়ার করতে। হ্যাঁ, তিনটে জিনিস শেয়ার করার জন্য আমি সকাল সকাল চলে আসলাম। তোমরা যারা আমাকে পছন্দ করো না, তারা হয়তো ভাববে সকালবেলায় কি তোমার কোনো কাজ নেই যে তুমি এই নিয়ে চলে এসছো। হ্যাঁ, আমার কাজটাই তো এইটা। তো সংসারের কাজের মাধ্যমে যে টাইমটা বের করে আমি তোমাদের কাছে আসি, সেইটুকু টাইমটাই আমার এটা একটা কাজ। তো চলো আজকে সকাল সকাল যে যেই জিনিসগুলো নিয়ে এসেছি সেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো তার আগে সবার প্রথমে বলবো, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কেমন আছো? আশা করি তারা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে কোনো রকম দ্বিধাবোধ নিয়ে বলছি না, আমার ফ্রি মাইন্ডে বলছি আমি খুব ভালো আছি। আমি এমনই ভালো আছি যে কোনো রকম বলতে পারো এই কাকিমাটাকে তোমরা যেভাবে চেনো সেইভাবেই আমি ভালো আছি। তো ভালো থাকারও একটা কারণ আছে, সেই কারণটাও তোমাদের সাথে শেয়ার করব। তো শেয়ার করবো সেটা কিন্তু আজকে নয়, সেটা কালকে শেয়ার করব। তো ধামাকা কালকে শেয়ার করব। তো বলতে পারো কোনো রকম ইগো, কোনো রকম মানে রাগ, কোনো রকম কিছু নিয়ে না, কোনো রকম কোনো কিছু নিয়ে না, যেটা এই কাকিমার মনে চায় মনে সেটাই কাকিমা করে। তো কাকিমার মনে যেটা চেয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব কালকে। কালকে অপেক্ষা করো, শুধু অপেক্ষায় থাকো। বলে না সবুরে মিঠা ফলে, তো সবুর করো, লুকো যারা সবুর করো, সবুরে মিঠা ফলে। তো দেখতেই পারবে মিঠা কী সুন্দর জিনিস, মিঠা খাওয়ারই জিনিস। তো আমি সেই মিঠাই ফলাবো। তো কোনো রকম বলেই দিচ্ছি, কোনো রকম এই নিয়ে কোনো কিছু এখন আমি বলতে রাজি নই, বলবো না, জাস্ট তোমাদের দেখাবো, ধামাকা দেখাবো। তো চলো আগে প্রথমে এক নম্বর যেটা বলতে এসছি যে আমি কিছু ভিডিও দেখছি, আমার সত্যি ভালো লাগছে না ভিডিওটা দেখছি। এই কারণে আজকে যেই মেয়েটার নাম দিয়ে ভিডিওটা করা হচ্ছে সেই মেয়েটাকে আমি চিনতাম না, সত্যি চিনতাম না। আর বলতে পারো সেই দিনকে লাইভেই প্রথম কথা বলেছি, রিমির সাথে ছিল লাইভে। তো তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি, আমি রিমার কথা বলছি। হ্যাঁ, রিমাটা কে? রিমাটা আমি ওকে চিনতামও না, জানতামও না। আমি দেখেছিলাম রিমির শাশুড়ি তাকে মেয়ে ডেকেছিল, তাকে মা ডেকেছিল, এইটুকু ভিডিওর মাধ্যমে আমি যেটুকু দেখেছিলাম সেইটুকুই জানতাম যে ওকে মেয়ে ডেকেছিল। সেই হিসাবে রিমির শাশুড়ির সাথে তার মানে ওই রিমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছিলো মা মেয়ের মতন, যেরকম আমার সাথে সবার হয়, ঠিক আছে? তো সেরকম ওদের সাথেও হয়েছে। তো সেই জায়গা থেকে সেই মেয়েটা সেই বাড়িতে আসা যাওয়া করে। তো আমি সবটাই ভিডিওর মাধ্যমে দেখি, আমি সামনাসামনি কিছু দেখিনি। তো এখন নাকি উঠছে, আমি প্ল্যান করে ওই মেয়েটাকে ওই বাড়িতে পাঠিয়েছি। তো আমি কোনো রকম তাকে চিনতাম না, প্ল্যানটা করবো কোথা থেকে, তারপরে নাকি আমার মেয়েকে পাঠিয়েছি। যারা এইসব কুযুক্তি মানে পরামর্শগুলো দিচ্ছ বা নিচ্ছ সবটাই মানে নিজেদের মন গড়া কথা, ঠিক আছে? রিমা প্রথমত আমার কোনো লোক না, রিমাকে আমি চিনতাম না, রিমাকে আমি ভিডিওর মাধ্যমে ওদের বাড়িতেই দেখেছি। আর রিমার সাথে ফার্স্ট কথা হয়েছে আমার ওই লাইভে। আর যেহেতু মেয়েটা আমাকে লাইভে সেই মা বলে রেখেছে, আমার হাজব্যান্ডকে বাবা বলে রেখেছে, তাকে নিশ্চয়ই আমি খারাপ ভঙ্গিতে কিছু বলবো না, তাকে মেয়ের সম্মানই দেবো। যেমন আমার মেয়ে পাশে বসে আছে, মা ডাকছে, ও আমাকে মা ডাকছে, তাহলে আমাকে মা মেয়ের সম্মানটাই দিতে হবে। তাই আমি দুই মেয়ে বলে সম্মান দিয়েছি। তো আশা করি এই সম্মানটা দিয়েছি যখন এই সম্মানটাই থাকবে। তো দু নম্বরটা হচ্ছে যে কম্পিটিশন খেলা। হ্যাঁ, তোমরা আমাকে বলেছো হাত বেঁধে আইসক্রিম খাওয়ার কম্পিটিশন দেখাতে হবে। তো আমি আজকে করার চেষ্টাই করছি। তো আপাতত বাড়িতে এখন কেউ নেই যাদের নিয়ে আমি করব, তোমরা সবটাই জানো, হয় ছোট নয় বড়, মাঝারি আমার কাছে নেই। তো ছোট বড় নিয়েই আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করি। তো বড়রা যারা আমার গুরুজন তারা এখন কেউ বাড়িতে নেই, তো তারা বাড়িতে আসলে আমি তাদেরকে নিয়ে একটা আইসক্রিম খাওয়ার কম্পিটিশন করব। তো চলো মজা হবে, খুব মজা হবে হাত বেঁধে আইসক্রিম খাওয়ার। তো চলো এই ভিডিওটা তোমরা দেখার জন্য অবশ্যই নজর রাখো যে কী হতে চলেছে। আর তিন নম্বরটা আমি ভেবেছিলাম, আমি তোমাদের একটু আগেই বলেছিলাম সাসপেন্সে থাকবে। তো সেটা জানি না কতটা সাসপেন্সে থাকবে, হয়তো এটা মানে কি বলবো আগে ভিডিও চলেও যেতে পারে। তো যদি তোমরা দেখে থাকো তোমরা অবশ্যই, সরি ভুল তুতলিয়ে গেলাম, তোমরা অবশ্যই সেটা জানবে যে কি সাসপেন্সে রাখার চেষ্টা করছিলাম আমি। তো সেটা সাসপেন্স থাকছে না, তোমরা একটু পরেই ভিডিওটা দেখতে পারবে অন্য কোনো চ্যানেল থেকে। তো চলো সেটা আমার তরফ থেকে সাসপেন্সেই থাক, আমার তরফ থেকে যেটা হবে সেটা কালকে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আর টোটালটাই দেখাবো। তবে এখন যেটুকুনি দেখাবো ক্যামেরার সামনে, ঠিক আছে, ক্যামেরার সামনে যেটুকু তোমাদের দেখাবো সেটুকু তোমরা দেখবে, কিন্তু কোনো রকম কথা, বাজে কথা বা ভালো কথা যেটাই বলো তোমরা সেটাই
আমি কোনোটাই ক্যামেরার মধ্যে দেখাবো না, ঠিক আছে? ক্যামেরার মধ্যে আমি দেখাবো না, এই কারণেই, কারণ এইগুলো এখন সবই ব্যক্তিগত হবে, ঠিক আছে? তো পার্সোনালভাবেই হবে। তো কী বলতে চলেছি, কী করতে চলেছি, পুরোটাই সাসপেন্স, ঠিক আছে? তো মজাদার মজাদার খুব মজাদার ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, কী করতে যাচ্ছি, টোটালটাই দেখার জন্য শুধু নজর রাখতে হবে, নজর রাখতে হবে পিঙ্কি পালের চ্যানেলে। তো চলো, ভিডিওটা আজকে এইটুকুই। তো তোমাদের জানিয়ে দিলাম আজকে বিকালে ধামাকা ভিডিও আসছে, তো সেই ভিডিওটা দেখার জন্য খুব 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 এনজয় করি আমরা এইসব ভিডিও করতে গেলে। ও, আর একটা কথা, আমার খুব খুব অনেক দিন ধরে আমার ইচ্ছে করেছে যে আমি একটু কিছু দান করব। তো হ্যাঁ, আমি একটু দান করতে চলেছি। হ্যাঁ, কিছু মানে যারা খেতে পায় না, যারা সবসময় বাটি হাতে মানে দুটো পয়সার জন্য বসে থাকে, আমি তাদেরকেই দান করব। তো তাদেরকে দান করার জন্য আমি এই মাসে একটা ভিডিও আনতে চলেছি। তো টোটালটাই তোমরা দেখতে পারবে। দান করা সত্যি খুব ভালো, সেটা তোমরাও জানো, আমিও জানি। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম কোথায় করব। তো শেষমেশ আমি জায়গা পেয়ে গেছি, সেই জায়গাতে নেই নেই করে 15-20 জন থাকে অল টাইম বসে। তো আমি তাদেরকে একটুখানি বলতে পারো খাবার কিছু, চাল ডাল এসব মানে কাঁচা জিনিস যা রান্না করে খেতে হবে সেরকম টাইপের কিছু আমি দান করতে চলেছি। তো অবশ্যই অবশ্যই তোমরা সেই ভিডিওটাও মিস করো না। তার জন্য আগে আমার চ্যানেলটাকে একটু, এতদিন পরে বললাম, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই নজর রাখো আমি কী কী ভিডিও নিয়ে আসতে চলেছি। তো সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি ভালো লাগার মতন ভিডিও দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, বলতে পারো সকালবেলায় একটু তোমাদের শেয়ার করে নিই কথাগুলো, বিকেলবেলায় নিউ ভিডিও আনার চেষ্টা করি, ঠিক আছে? তো যদি তোমাদের ভালো লাগে আমার এই কথা, যদি তোমাদের ভালো লাগে সেই সাসপেন্সের কথা, অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কমেন্টে অবশ্যই আমি রিপ্লাই দেব, রিপ্লাই যদি না দিই একটা লাইক তো অন্তত দেবই। তো যদি তোমরা দেখতে চাও, যদি তোমরা ভালো লাগে কাকিমাকে, অবশ্যই কাকিমার পাশে থেকো, এইভাবেই থেকো, এইভাবে ভালোবেসেই থেকো। তো আর বেশি কিছু বলার নেই, টাটা।